সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের পড়াশোনার কিছুটা হলেও উন্নতি হয়েছে। আমরা তোমাদের অনলাইনে ক্লাস নিচ্ছি, অনলাইনে ক্লাস নিচ্ছি এ কারণে যে যাতে তোমরা এই পরিস্থিতিতে হতাশ না হয়ে পড়াশোনার কাছে থাকতে পারো। তো আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। যথারীতি তোমাদের সাথে আছি জেবিন আক্তার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, এমসি কলেজ, সিলেট। পাঠ পরিচিতি, বিএসএস সম্মান অর্থনীতি প্রথম বছর, বিষয় হচ্ছে তোমাদের বেসিক ম্যাথমেটিক্স বা মৌলিক গণিত, অধ্যায় হচ্ছে 4, 4 নম্বর অধ্যায়ে আজকে আমরা আলোচনা করব। চার নম্বর অধ্যায়ে আলোচনার আগে দেখো এখানে কতগুলি গ্রাফ আছে, তার মানে চার নম্বর অধ্যায়টা কি? চার নম্বর অধ্যায়টা হচ্ছে অপেক্ষক, সীমা এবং অবিচ্ছিন্নতা। তাহলে আমরা আমাদের আলোচনা পর্বে চলে যাচ্ছি। আজকের আলোচ্য সূচি হচ্ছে অপেক্ষক কি বা ফাংশন কি, পরেরটা হচ্ছে ফাংশন বা অপেক্ষক কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকারের অপেক্ষক ব্যাখ্যা করো। আমরা এখানে যে কয়েকটি বিষয় আছে প্রত্যেকটা বিষয় সংক্ষিপ্তভাবে আলোচনার চেষ্টা করব। শুরুতেই দেখো যে এই পাঠের প্রথম যে বিষয়টা, যে চ্যাপ্টারের নাম হচ্ছে কি, অপেক্ষক, সীমা, ফাংশন, লিমিট এবং অ্যান্ড কন্টিনিউটি। তো শুরুতেই আমরা দেখব যে ফাংশন বা অপেক্ষক কাকে বলে। তাহলে ফাংশন বা অপেক্ষক, যদিও আমরা ইকোনমিক্সের স্টুডেন্ট হিসেবে অনেকেই জানি বা আমরা যারা সায়েন্স পড়ে আসছি, আমাদের ব্যাকগ্রাউন্ড যাদের সায়েন্স, আমরা অনেকেই জানি ফাংশন কি, তারপরও আমরা অর্থনীতি স্টুডেন্ট হিসেবে আবার আমরা নতুন করে শিখব যে ফাংশন কি বা ইকোনমিক্সে ফাংশন কোন কোন কাজে আসে কি বা কোন ধরনের ফাংশন আমাদের অর্থনীতিতে রয়েছে। তাহলে শুরুতেই আমরা দেখব যে ফাংশন বা অপেক্ষক কাকে বলে। দুই বা ততোধিক চলকের মধ্যে বিদ্যমান গাণিতিক সম্পর্ককে অপেক্ষক বলে। সম্পর্কিত চলক সময়কে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্বাধীন চলক বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর একটা হচ্ছে অধীন চলক বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে ভেরিয়েবল বা চলকটা কী জিনিস? হ্যাঁ, আমরা প্রথমেই দেখব যে ভেরিয়েবল বা চলকটা কী জিনিস, অর্থাৎ যে সংখ্যা বা রাশি কী হয়, পরিবর্তনশীল বা মান গ্রহণ করতে পারে, সেটাই হচ্ছে কী, সেটাই হচ্ছে ভেরিয়েবল। সেই ভেরিয়েবলটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ স্বাধীন চলক এবং অধীন চলক। এই স্বাধীন চলক, এই যে দুই বা ততোধিক চলকের মধ্যে, এই স্বাধীন চলক বা অধীন চলকের মধ্যে যে বিভিন্ন ধরনের সম্পর্ক, সেটাকে যখন গাণিতিকভাবে প্রকাশ করা হয় তখন তাকে বলে কি, ফাংশন বা অপেক্ষক। নিচে একটা এক্সাম্পল দেখো এখানে, যে এক্স ইকুয়াল টু, ফাংশন অফ এক্স ইকুয়াল টু হচ্ছে 2 + 2y। এক্ষেত্রে দেখো ওয়াই, এক্স এই দুটি হচ্ছে আমরা জানি সমান চিহ্নের ডান দিকে যে ভেরিয়েবলটা থাকে সেটা হচ্ছে স্বাধীন চলক, আর বা দিকে যেটা থাকে সেটা হচ্ছে অধীন চলক। তাহলে দেখো এক্স ইকুয়াল টু, ফাংশন অফ এক্স ইকুয়াল টু হচ্ছে 2 + 2y। তাহলে এখানে যে ওয়াইটা, সেই ওয়াইটা হচ্ছে কি, স্বাধীন চলক বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এই যে সমান চিহ্ন বা দিকে যে এক্স, সেটা হচ্ছে কি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা অধীন চলক। তাহলে স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে যে কি, এখানে কী ধরনের সম্পর্ক, এখানে দেখো পজিটিভ সম্পর্ক। সেই সম্পর্কটাকে যখন গাণিতিকভাবে প্রকাশ করা হলো তখনই সেটা হয়ে গেল কি, অপেক্ষক বা ফাংশন। নিচেরটায় দেখো ডি ইকুয়াল টু, ফাংশন অফ পি ইকুয়াল টু হচ্ছে 12 - 2p। এটা হচ্ছে একটা ডিমান্ড ফাংশন, অর্থাৎ চাহিদা অপেক্ষক। তাহলে দেখো এখানে সমান চিহ্নের ডান দিকে কী আছে, পি আছে, পির সাথে কী আছে, এখানে মাইনাস চিহ্ন আছে, সেই পিটা হচ্ছে কি, প্রাইস বা দাম। আমরা জানি চাহিদাতে কী আছে, দামে, চাহিদার
কিসের সাথে সম্পর্কিত? দামের সাথে সম্পর্কিত। তাহলে দামটা হচ্ছে স্বাধীন চলক এবং তার চাহিদার পরিমাণটা হচ্ছে অধীন চলক। এই স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে সম্পর্ক হচ্ছে এখানে নেগেটিভ বা ঋণাত্মক সম্পর্ক। সেই ঋণাত্মক সম্পর্ককে যখন গাণিতিকভাবে প্রকাশ করা হয় তখন সেটাকে বলে কি, সেই অপেক্ষক বা ফাংশন। এখন ডিফারেন্ট টাইপস অফ ফাংশন, ফাংশনটা কত ধরনের হতে পারে? অর্থনীতিতে কিন্তু ফাংশনটা হচ্ছে বিভিন্ন ধরনের হতে পারে, যেমন চাহিদা অপেক্ষক, যোগান অপেক্ষক, বিনিয়োগ অপেক্ষক, তারপর হচ্ছে ভোগ অপেক্ষক, উপযোগ অপেক্ষক, বিভিন্ন ধরনের অপেক্ষক হতে পারে। কিন্তু তারপরেও দেখো যে আমরা যেহেতু বেসিক ম্যাথমেটিক্সে আমরা দেখবো যে অপেক্ষকটা কত ধরনের হয়ে থাকে। তো বেসিক ম্যাথমেটিক্সের মৌলিক গণিতের মধ্যে দেখো যে অপেক্ষকটা একটা হচ্ছে লিনিয়ার অপেক্ষক, তারপর হচ্ছে দ্বিঘাত অপেক্ষক, এটা হচ্ছে কোয়াড্রেটিক ফাংশন, এটা হচ্ছে লিনিয়ার ফাংশন, তারপরে দেখো কিউবিক ফাংশন বা ত্রিঘাত অপেক্ষক, তারপর হচ্ছে ব্যক্ত অপেক্ষক, যেটা আমরা হয়তো নাম শুনেছি এক্সপ্লিসিট ইমপ্লিসিট, তোমরা হয়তো নাম জানো যে এ ধরনের অপেক্ষকগুলি, কিন্তু আমরা নাম জানি, আমরা অনেক আগেই হয়তো এগুলি শিখে ফেলছি, তারপরেও আমরা আবার শিখব। এখানে দেখো ব্যক্ত অপেক্ষক সেটা হচ্ছে কি, এক্সপ্লিসিট ফাংশন, তারপর হচ্ছে অব্যক্ত অপেক্ষক সেটা হচ্ছে ইমপ্লিসিট ফাংশন, তারপর হচ্ছে কি বিপরীত অপেক্ষক অর্থাৎ ইনভার্স ফাংশন, অবিচ্ছিন্ন তার মানে হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন, তারপর হচ্ছে কি ডিসকন্টিনিউয়াস ফাংশন, বিচ্ছিন্ন অপেক্ষক, তাছাড়াও বিভিন্ন ধরনের এখানে স্থির আরও কয়েক ধরনের অপেক্ষক আছে, সেটাও আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। এখানে আমরা কি পেলাম যে অপেক্ষক কত ধরনের, অর্থনীতিতে অপেক্ষক বিভিন্ন ধরনের হয়ে থাকে, কিন্তু এই বেসিক ম্যাথমেটিক্সে যখন আমরা ফাংশন কত প্রকার বলি বা অপেক্ষক কত প্রকার বলি, তখন সাধারণত আমাদের সামনে যে যে টাইপসটা আসে সেগুলো হচ্ছে দেখো, একটা হচ্ছে লিনিয়ার অপেক্ষক, একটা হচ্ছে দ্বিঘাত অপেক্ষক, একটা হচ্ছে ত্রিঘাত অপেক্ষক, একটা হচ্ছে ব্যক্ত অপেক্ষক, একটা হচ্ছে অব্যক্ত অপেক্ষক, তারপর হচ্ছে বিপরীত অপেক্ষক, এবং এরপরে হচ্ছে অবিচ্ছিন্ন অপেক্ষক, তারপর হচ্ছে বিচ্ছিন্ন অপেক্ষক। এখানে যে বিভিন্ন প্রকারের ফাংশনগুলি আছে সেই ফাংশনগুলি আমরা একটি একটি করে পর্যায়ক্রমে প্রত্যেকটা ক্লাসেই আলোচনা করব, এবং তার উপর ভিত্তি করে বিভিন্ন লেখচিত্র থাকতে পারে কিংবা বিভিন্ন ইকুয়েশন থাকবে, সেটা আমরা সমাধান করব। আচ্ছা, এছাড়াও দেখো যে কিছু জেনারেল ফাংশন আছে, যেটা যে অপেক্ষকে জেনারেল ফাংশন, এখানে দেখো আমরা জেনারেল ফাংশন বলতে কি বলছি, জেনারেল ফাংশনটা হচ্ছে যে অপেক্ষকে স্বাধীন চলক বা চলক সমূহ কিভাবে অধীন চলককে, স্বাধীন চলক বা চলক সমূহ কিভাবে অধীন চলককে প্রভাবিত করে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ করা হয় না। অর্থাৎ যে অপেক্ষকের মধ্যে স্বাধীন চলক কীভাবে অধীন চলককে প্রভাবিত করলো সে সম্পর্কে আমাদের যদি ধারণা না থাকে বা কোনো সুনির্দিষ্ট কিছু না থাকে, তখন সেই অপেক্ষকটাকে বলে জেনারেল ফাংশন বা সাধারণ অপেক্ষক। তাহলে সাধারণ অপেক্ষক কোনটা, দেখো এক্সাম্পল হিসাবে দেখো এখানে যে কিউডি ইকুয়াল টু ফাংশন অফ পি ওয়াই টি, এখানে কিউডি হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড পণ্যের চাহিদা, পি হচ্ছে পণ্যের দাম প্রাইস যেটা, তারপর হচ্ছে ওয়াই হচ্ছে ক্রেতার আয় ইনকাম, তারপর হচ্ছে টি হচ্ছে টেস্ট বা ক্রেতার রুচি, এই বিষয়গুলোর উপর হচ্ছে এখানে ডিমান্ডটা কি নির্ভরশীল। কিন্তু এদের মধ্যে যে সম্পর্ক, যে অপেক্ষক হবে সেই অপেক্ষক হওয়ার জন্য যে সম্পর্ক লাগবে, অর্থাৎ এদের মধ্যে পজিটিভ সম্পর্ক না নেগেটিভ সম্পর্ক বা কোন ধরনের সম্পর্ক, সেই ধরনের সম্পর্কটা কি সুনির্দিষ্টভাবে দেয়া নেই, সুনির্দিষ্টভাবে এদের মধ্যে সম্পর্ক দেওয়া না থাকার কারণেই এই ফাংশনটা হচ্ছে কি, এই ফাংশনটা হচ্ছে সাধারণ ফাংশন বা জেনারেল ফাংশন। তাহলে আমরা বুঝতে পেরেছি যে জেনারেল ফাংশন কি, যে ফাংশনের মধ্যে স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা কি সুনির্দিষ্টভাবে দেয়া থাকে না। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে দেখো
দ্বিতীয়টা হচ্ছে যে সুনির্দিষ্ট অপেক্ষক বা স্পেসিফিক ফাংশন কোনটা। আমরা এই দেখো সাধারণ অপেক্ষকের বিপরীতটাই হচ্ছে সুনির্দিষ্ট অপেক্ষক। সুনির্দিষ্ট বা স্পেসিফিক ফাংশনে কি যে অপেক্ষকে স্বাধীন ও অধীন চলক সমূহের সম্পর্ককে সুনির্দিষ্টভাবে দেখানো হয় তাকে সুনির্দিষ্ট অপেক্ষক বা স্পেসিফিক ফাংশন বলে। যেমন কিউ টু ইকুয়াল টু হচ্ছে ট্যান মাইনাস টু পি, এইখানে দেখো কিউ টি হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড এবং এই পাশে দেখো ডান পাশে হচ্ছে ট্যান মাইনাস ট্যান একটা কনস্ট্যান্ট সংখ্যা, তারপর হচ্ছে মাইনাস হচ্ছে টু পি, টু পি এখানে পি হচ্ছে প্রাইস, অর্থাৎ প্রাইসের সাথে এই যে কোয়ান্টিটি অফ ডিমান্ডের যে সম্পর্ক প্রাইসের আগে দেখো একটা মাইনাস চিহ্ন আছে, অর্থাৎ প্রাইস এবং কোয়ান্টিটির মধ্যে হচ্ছে নেগেটিভ সম্পর্ক, সেটা স্পেসিফিক মানে সুনির্দিষ্ট করে দেওয়া আছে যে চাহিদার পরিমাণ এবং দামের মধ্যে সুনির্দিষ্ট সম্পর্ক, অর্থাৎ তাদের মধ্যে যে সম্পর্কটা নেগেটিভ সম্পর্ক সেটা এই ফাংশনে সুনির্দিষ্ট করে দেওয়া। এই জন্য এই ফাংশনটির নাম হচ্ছে কি স্পেসিফিক ফাংশন। এর আগেরটা কী ছিল, এই যে কোয়ান্টিটি অফ ডিমান্ডের সাথে এখানে যে প্রাইস ইনকাম টেস্ট কোনোটারই কোন ধরনের সম্পর্ক পজিটিভ না নেগেটিভ কোনোটাই কিন্তু উল্লেখিত ছিল না, মানে আমরা বোঝা এখানে বোঝা যাচ্ছে না যে তাদের মধ্যে সম্পর্কটা কোন ধরনের, অর্থাৎ সুনির্দিষ্ট না। এই জন্য এটা হচ্ছে জেনারেল ফাংশন। আর এখানে হচ্ছে এখানে কোয়ান্টিটি অফ ডিমান্ড এবং প্রাইসের মধ্যে যে নেগেটিভ সম্পর্ক সেটা কিন্তু সম্পর্কটা যে নেগেটিভ আছে সেটা কিন্তু সুনির্দিষ্ট। আমরা দেখেই বুঝতে পারা যাচ্ছে যে এখানে ডিমান্ড এবং কোয়ান্টিটি অফ ডিমান্ড এবং প্রাইসের মধ্যে সম্পর্ক হচ্ছে নেগেটিভ, অর্থাৎ দাম যদি বেড়ে তাহলে চাহিদার পরিমাণ কমবে, দাম যদি কমে তাহলে চাহিদার পরিমাণ বেড়ে যাবে। এই সম্পর্কটা হচ্ছে গাণিতিকভাবে যখন প্রকাশ করা হচ্ছে এবং সুনির্দিষ্টভাবে, সেই জন্য এটার নাম হচ্ছে স্পেসিফিক ফাংশন। এরপরে দেখো এরপরে হচ্ছে স্থির অপেক্ষক। আমরা আগের স্লাইডে যে অপেক্ষকের বিভিন্ন ধরনের অপেক্ষক দেখে আসছি তার এছাড়াও যে অপেক্ষকগুলি ছিল সেগুলি সম্পর্কে আমরা আসলে প্রথমে ধারণা নিচ্ছি। এখন হচ্ছে আমাদের কি কনস্ট্যান্ট ফাংশন বা স্থির অপেক্ষক, যে অপেক্ষকের বিস্তার একটা নির্দিষ্ট বাস্তব সংখ্যা, অর্থাৎ যে অপেক্ষকের বিস্তার, বিস্তার মানে কি বিস্তার হচ্ছে অপেক্ষকের অধীন চলক যে সমস্ত, অর্থাৎ স্বাধীন চলকের বিপরীতে অধীন চলক যে মান গ্রহণগুলো করতে পারে, অধীন চলক যে সমস্ত মান গ্রহণ করে থাকে সেটাই হচ্ছে কি অপেক্ষকের বিস্তার। বিস্তার বলতে আমরা কি বুঝলাম তাহলে, এই যে বিস্তার, যে অপেক্ষকের বিস্তার, অপেক্ষকের বিস্তার মানে হচ্ছে এখানে ভেরিয়েবল হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের এগেনিস্টে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যে কয়টা মান গ্রহণ করতে পারে সেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যে কয়টা মান গ্রহণ করে সেটাই হচ্ছে একটা ফাংশনের বিস্তার বা রেঞ্জ। আচ্ছা, তাহলে যে অপেক্ষকের বিস্তার একটা নির্দিষ্ট বাস্তব সংখ্যা, অর্থাৎ যে অপেক্ষকে স্বাধীন চলকের বিভিন্ন মানে অধীন চলকের একটিমাত্র মান পাওয়া যায় তাকে স্থির অপেক্ষক বলে। যেমন ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু হচ্ছে টু, আবার আমরা লিখতে পারি যে এক্স ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু হচ্ছে টু। তাহলে এখানে এক্স ওয়াই এক্সের মানের বিপরীতে এক্স হচ্ছে স্বাধীন চলক এবং ওয়াই হচ্ছে এখানে অধীন চলক, এক্সের এই স্বাধীন চলকের বিপরীতে অধীন চলক একটিমাত্র মান গ্রহণ করেছে এবং সেটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা। তারপরে এখানে দেখো এখানে হচ্ছে এক্স ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু টু, অর্থাৎ এক্স এবং এক্সের একটা ফাংশন, এখানে ওয়াই হচ্ছে স্বাধীন চলক এবং এক্স হচ্ছে অধীন চলক, এই স্বাধীন চলকের বিপরীতে মানের স্বাধীন চলকের বিভিন্ন মানের জন্য, স্বাধীন চলকের বিভিন্ন মানে কি অধীন চলক এখানে একটি মান গ্রহণ করেছে এবং সেই মানটা হচ্ছে কি বাস্তব সংখ্যা। আচ্ছা, এই আর যে অপেক্ষকের বিস্তার একটা নির্দিষ্ট বাস্তব সংখ্যা, তাহলে যে অপেক্ষকের বিস্তার তার মানে স্বাধীন চলকের বিপরীতে অধীন চলক যে মানটা গ্রহণ করে সেই মানটাকে আমরা বলি কি বিস্তার, অপেক্ষকের বিস্তার। তাহলে যে অপেক্ষকের বিস্তার একটি বাস্তব সংখ্যা সেই অপেক্ষকটার নামই হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন। আচ্ছা, এখানে আমাদের দুটি ইকুয়েশন, একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স ইকুয়াল টু টু, আর একটা হচ্ছে এক্স ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু টু। এখানে এই দুটিকে যদি আমরা কোনো লেখচিত্রে অঙ্কন করি তাহলে প্রথমটা দেখো, প্রথমটা কি ওয়াই ইকুয়াল টু টু, তাহলে আমরা জানি একটা একটা চিত্র যখন অঙ্কন করি তাহলে ভূমি অক্ষ হচ্ছে এক্স এবং লম্ব অক্ষ হচ্ছে ওয়াই। আমরা যদি ওয়াই এর মান টু ধরি তাহলে এই রেখাটা কি হয় ভূমি অক্ষের সমান্তরাল হয়। আবার এখানে দেখো এক্স ইজ ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু টু, যদি এখানে আমরা জানি কি এক্স এক্স হচ্ছে ভূমি অক্ষে, ওয়াই হচ্ছে লম্ব অক্ষে বসে, তাহলে এখানে এক্সের মান কত হচ্ছে এক্সের বিস্তার বা
এই অপেক্ষকের বিস্তার কত টু, এটা এক্স এর মান হচ্ছে টু যদি বসায় তাহলে আমাদের কি এটা বাস্তব সংখ্যা এবং এটা ফিক্সড সংখ্যা, তাহলে এটা কি হচ্ছে এই রেখাটা তাহলে কি হয় লম্বকে সমান্তরাল হয়। যদি আমরা প্রথম সমীকরণের লেখচিত্র অঙ্কন করি তাহলে এরকম হবে ভূমি অক্ষের সমান্তরাল, আর যদি দ্বিতীয় সমীকরণটা লেখচিত্র অঙ্কন করি সেটা হবে লম্ব অক্ষের সমান্তরাল। তাহলে আমরা কি স্থির অপেক্ষক কাকে বলে, যে অপেক্ষকের স্বাধীন চলকের বিপরীতে অধীন চলক একটি মাত্র মান গ্রহণ করে, অথবা যে অপেক্ষকের বিস্তার একটা বাস্তব সংখ্যা সেই অপেক্ষকের নামই হচ্ছে স্থির অপেক্ষক বা কনস্ট্যান্ট ফাংশন। এবার আমরা দেখব যে আমাদের লিনিয়ার ফাংশন বা একমাত্রিক বা রৈখিক অপেক্ষক কাকে বলে। যে অপেক্ষকে স্বাধীন বা অধীন চলক, আমরা জানি একটা ফাংশনের মধ্যে দুইটা অংশ থাকে, ফাংশনের সমান চিহ্ন ডান দিকে একটা অংশ, বাঁ দিকে একটা অংশ। সমান চিহ্নের ডান দিকের অংশে হচ্ছে স্বাধীন চলক বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সমান চিহ্নের বাঁ দিকে হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা অধীন চলক। সেই স্বাধীন চলক এবং অধীন চলকের যে অপেক্ষকে বা যে ফাংশনে স্বাধীন বা অধীন চলকের ঘাত বা পাওয়ার, আমরা কিন্তু এতদিনে অনেক অঙ্কই করে ফেলেছি, আমরা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন করেছি, আমাদের হচ্ছে অপটিমাইজেশন চ্যাপ্টার কিংবা অনেকগুলোই কিন্তু, কিংবা আমাদের যে মার্কেট ইকুইলিব্রিয়াম, বিভিন্ন জায়গায় আমরা কিন্তু অনেকগুলি চ্যাপ্টারই আমরা শেষ করে ফেলেছি, কিন্তু আমরা হয়তো জানি যে পাওয়ার বা আগা মানে ঘাতগুলা কী। হ্যাঁ, তাহলে আমাদের কিন্তু এই যে প্রথম এই যে চ্যাপ্টারটা, বেসিক যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা যদি আমরা ভালোভাবে না বুঝি তাহলে আমাদের যে ডেরিভেটিভের চ্যাপ্টারটা কিংবা আমাদের যে অপটিমাইজেশনের চ্যাপ্টার, সেই চ্যাপ্টারগুলি কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারবো না। কারণ আমরা যদি ফাংশন না বুঝি যে কোনটা কোন ধরনের ফাংশন, কোনটা লিনিয়ার ফাংশন, কোনটা কোয়াড্রেটিক ফাংশন, কোনটা কিউবিক ফাংশন কিংবা কোনটা কনস্ট্যান্ট ফাংশন বা এক্সপ্লিসিট কোনটা ইমপ্লিসিট কোনটা, সেই ফাংশনগুলি যদি আমরা না চিনি তাহলে আমাদের কিন্তু ডেরিভেটিভ করা কিংবা ইন্টিগ্রেশন করা কোনোটাই কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। কাজে আমাদের এই চ্যাপ্টারটি কিন্তু ভালোভাবেই পড়তে হবে। তাহলে এখন দেখো যে লিনিয়ার ফাংশন হচ্ছে যে অপেক্ষকে স্বাধীন বা অধীন চলকের ঘাত বা পাওয়ার এককের সমান তাকে লিনিয়ার ফাংশন বলে, বা কি একমাত্রিক বা রৈখিক ফাংশন বলে। যেমন এক্স ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই, স্বাধীন বা যে অপেক্ষকে দেখো এখানে এই যে একটা, এটা হচ্ছে একটা অপেক্ষক, এখানে দেখো এই যে স্বাধীন চলকের কি, এখানে আমরা জানি পাওয়ারটা কি উপরে থাকে, সেই স্বাধীন বা অধীন চলকের পাওয়ার কি, পাওয়ার হচ্ছে এখানে কিছু দেওয়া নাই, তার মানে হচ্ছে তার উপরে পাওয়ার হচ্ছে ওয়ান। হ্যাঁ, তাহলে যে অপেক্ষকের স্বাধীন বা অধীন চলকের পাওয়ার হচ্ছে, পাওয়ার বা ঘাত হচ্ছে ওয়ান, সেই অপেক্ষকটার নামই হচ্ছে কি লিনিয়ার ফাংশন বা একমাত্রিক বা রৈখিক অপেক্ষক। আচ্ছা, তাহলে নিচে তোমরা চিত্র দেখো, দুটা লিনিয়ার ফাংশন আমি এখানে অঙ্কন করে রেখেছি, তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। লিনিয়ার ফাংশনকে যখন আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করি তখন সেটা একটা স্ট্রেট লাইন হয়। এই স্ট্রেট লাইনটা হয় আপার স্টপিং হতে পারে অথবা ডাউনার স্টপিং হতে পারে, এটা ডিপেন্ড করে কিসের উপর, ডিপেন্ড করে আমার ফাংশনটা পজিটিভ না নেগেটিভ, মানে স্বাধীন চলক বা অধীন চলকের মধ্যে সম্পর্কটা পজিটিভলি রিলেটেড স্বাধীন চলক অধীন চলক নাকি নেগেটিভলি রিলেটেড সেটার উপর ডিপেন্ড করে আমার স্ট্রেট লাইনটা আপার স্লোপিং হবে নাকি ডাউনার স্লোপিং হবে। তাহলে দেখো লিনিয়ার ফাংশনে এখানে ওয়াইএক্স অক্ষ ওয়াই অক্ষ আমরা জানি, এগুলি লেখচিত্র আমরা যখন গ্রাফ অঙ্কন করি তখন দেখো যে আমাদের ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স, তার মধ্যে কি স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে স্পেসিফিক সম্পর্ক, এটা কিন্তু একটা স্পেসিফিক ফাংশন, এদের মধ্যে হচ্ছে ওয়াই হচ্ছে অধীন চলক এবং এক্স হচ্ছে স্বাধীন চলক, এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক, এখানে প্লাস চিহ্ন পজিটিভ সম্পর্ক, তাহলে এক্স এর পরিমাণ যদি বাড়ে ওয়াই এর পরিমাণ বাড়ে, এক্স এর পরিমাণ যদি কমে ওয়াই এর পরিমাণ কমে, অর্থাৎ এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক হচ্ছে কি পজিটিভ সম্পর্ক। এই জন্য রেখাটা কি, রেখাটা বাঁ থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, যাকে আমরা বলি আপার স্লোপিং, এবং এটার পাওয়ার হচ্ছে ওয়ান। এই যে স্বাধীন চলক বা অধীন চলকের পাওয়ার এখানে কিছু নাই, তার মানে কোনো কিছু উপরে দেওয়া না থাকলে আমরা কি বুঝি, তার পাওয়ার হচ্ছে ওয়ান। তাহলে সেই ওয়ান পাওয়ার, সেই জন্য তার রেখাটা কি একটা স্ট্রেইট লাইন বা সরল রৈখিক। এখানে দেখো পাশের চিত্রে, পাশের চিত্র হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ মাইনাস বি এক্স, অর্থাৎ এখানে এক্স হচ্ছে স্বাধীন চলক, ওয়াই হচ্ছে অধীন চলক বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই এক্স এবং ওয়াই এর মধ্যে দেখো মাইনাস চিহ্ন, অর্থাৎ সম্পর্ক হচ্ছে নেগেটিভ সম্পর্ক, অর্থাৎ এক্স এর পরিমাণ যদি বাড়ে ওয়াই এর পরিমাণ কি হয় কমে, এক্স এর পরিমাণ যদি কমে ওয়াই এর পরিমাণ বাড়ে, তাহলে দুটির মধ্যে যেহেতু নেগেটিভ সম্পর্ক এবং এদের পাওয়ার দেখো
এক্স এবং ওয়াই স্বাধীন অধীন চলকের উপরের পাওয়ারটা যদি কি পাওয়ার বা ঘাত হচ্ছে এক, তাহলে এই রেখাটা হবে একটা স্ট্রেট লাইন এবং এই রেখাটা হবে বাঁ থেকে ডান দিকে নিম্নগামী, এটা হচ্ছে ডাউনওয়ার্ডস স্লোপিং। তাহলে লিনিয়ার ফাংশন কি, যে ফাংশনের স্বাধীন চলক এবং অধীন চলকের পাওয়ার হচ্ছে ওয়ান, সেটাকে কি বলে, সেটাকে বলে হচ্ছে লিনিয়ার ফাংশন বা সরলরৈখিক ফাংশন বা একমাত্রিক অপেক্ষক। এরপর এবার আমরা দেখব যে নন লিনিয়ার ফাংশন বা ওই একমাত্রিক ফাংশন কাকে বলে, যে অপেক্ষকের স্বাধীন বা অধীন চলকের সর্বোচ্চ মাত্রা কি সর্বোচ্চ মাত্রাটা এক হয় না, অর্থাৎ স্বাধীন বা অধীন চলকের কি পাওয়ার এক হবে না, একের চেয়ে বেশি হবে। একের চেয়ে যখনই বেশি হবে তখন তাকে বলে কি নন লিনিয়ার ফাংশন বা ও একমাত্রিক অপেক্ষক। যেমন ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস হচ্ছে টু, এই ধরনের অপেক্ষকে যদি আমরা এই ধরনের অপেক্ষকের কোনো চিত্র অঙ্কন করি তাহলে এই চিত্রগুলি স্ট্রেট লাইন হবে না। আমরা জানি শুধুমাত্র লিনিয়ার ফাংশনেরই চিত্রটা স্ট্রেট লাইন হয়। যখন কোনো কোনো অপেক্ষকের বা ফাংশনের স্বাধীন চলকের কী হয়, স্বাধীন চলকের পাওয়ারটা একের অধিক হয়, তখন সেই ধরনের ফাংশনের যখন আমরা গ্রাফ অঙ্কন করি সেগুলি কী হয়, সেগুলি হচ্ছে বক্রাকৃতির হবে, তখন আর এগুলি স্ট্রেট লাইন হবে না। তাহলে নিচে দেখো নন লিনিয়ার ফাংশনের একটা আমি একটা ইকুয়েশনে দিলাম, পাশাপাশি একটা চিত্র এঁকে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে দেখো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, তার মানে কি এই ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার দিয়ে যদি বলে যে এটার একটা ফাংশন অঙ্কন করো, অথবা যদি বলে ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু, এখান থেকে তোমাদেরকে একটা লেখচিত্র অঙ্কন করো, তাহলে তোমরা যখন এক্স এর মান ধরে গিয়ে তোমরা ওয়াই এর মান বের করে নিবা, তারপর যখন একটা গ্রাফই সেটা রূপ দিবা, তখন দেখবা যে সেই গ্রাফটা হবে কি একটা বক্রাকৃতির, তখন আর সেটা স্ট্রেট লাইন হবে না। তাইলে নন লিনিয়ার ফাংশন কি, নন লিনিয়ার ফাংশন হচ্ছে যেসব ফাংশনে কি স্বাধীন চলকের স্বাধীন বা অধীন চলকের সর্বোচ্চ মাত্রা একের অধিক এক হয় না, এক হলে হবে স্ট্রেট লাইন মানে লিনিয়ার ফাংশন। এবং এখানে স্কোয়ার দিয়ে শুরু যেহেতু তার মানে হচ্ছে পাওয়ার, মানে পাওয়ার এখানে কত, পাওয়ার হচ্ছে টু, অর্থাৎ সর্বোচ্চ মাত্রা যখন এক হয় না তখন সেই অপেক্ষকটাকে বলে নন লিনিয়ার ফাংশন। এরপরে দেখো এখন যদি তোমাদের একটা প্রশ্ন দেয়া থাকে যে লিনিয়ার এবং নন লিনিয়ার ফাংশনের মধ্যকার পার্থক্য লিখো, আমি আশা করব তোমরা আমার যদি এই ক্লাসটা ভালোভাবে দেখে থাকো বা বুঝে থাকো তাহলে তোমরা অবশ্যই এই প্রশ্নটার আনসার পরীক্ষায় লিখতে পারবে, যে লিনিয়ার ফাংশন কাকে বলে এবং নন লিনিয়ার ফাংশন কাকে বলে। আমি এই দুইটা বিষয় তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি আমাদের এই আগে এই আজকের ক্লাসের আগের স্লাইডগুলিতে, এবং তোমরা যদি ভালোভাবে দেখো তাহলে এই প্রশ্নটার উত্তর পরীক্ষায় যদি আসে তাহলে তোমরা লিখতে পারবে। এবার দেখবো আমরা যে দ্বিঘাত অপেক্ষক বা কোয়াড্রেটিক ফাংশন কাকে বলে। যে অপেক্ষকে স্বাধীন চলকের সর্বোচ্চ ঘাত কি হয়, যে অপেক্ষকে স্বাধীন চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে দুই, পাওয়ার হচ্ছে টু, তাকে দ্বিঘাত বা কোয়াড্রেটিক ফাংশন বলে। যেমন ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স স্কোয়ার প্লাস টু, এখানে স্বাধীন চলক কোনটা, এক্স, আমরা জানি সমান চিহ্ন ডান দিকে যেটা থাকে, অর্থাৎ সংখ্যা না, সংখ্যার সাথে যে জিনিসটা থাকে এটা হচ্ছে ঢাল আর এটা হচ্ছে এক্স স্কোয়ার, এটা এমনও হতে পারতো যে টু প্লাস থ্রি এক্স স্কোয়ার এভাবে লেখা যেত, অথবা থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু, অথবা থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টেন, এভাবে যে কোনো কিছু লেখা যায়, অথবা ওয়াই সমান থ্রি এক্স স্কোয়ার এভাবেও লেখা যায়। তাইলে আমরা কি বললাম, যে অপেক্ষকে স্বাধীন চলকে সর্বোচ্চ ঘাত হচ্ছে টু তাকে বলে দ্বিঘাত অপেক্ষক বা কোয়াড্রেটিক ফাংশন। যেমন ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স স্কোয়ার প্লাস টু, এখানে স্বাধীন চলকের এক্স এর উপরে পাওয়ার হচ্ছে টু, এর জন্য এই সমীকরণটা হচ্ছে কোয়াড্রেটিক ফাংশনের একটা এক্সাম্পল। আচ্ছা এবার দেখো কিউবিক ফাংশন বা ত্রিঘাত সমীকরণ, অর্থাৎ যে অপেক্ষকে স্বাধীন চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে তিন, সর্বোচ্চ ঘাত হচ্ছে যে অপেক্ষকে স্বাধীন চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে তিন, সেই অপেক্ষকটাকে বলে কিউবিক ফাংশন বা ত্রিঘাত অপেক্ষক। যেমন ওয়াই ইকুয়াল টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস ফোর, এখানে দেখো এখানে এক্স হচ্ছে স্বাধীন চলক, এখানে এক্স এর পাওয়ার, এটাতে এক্স এর পাওয়ার এক্স হচ্ছে স্বাধীন চলক, এখানে এক্স কিউব
এক্সের পাওয়ার, এই এখানে এক্সের পাওয়ার হচ্ছে থ্রি প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, এক্সের পাওয়ার হচ্ছে টু প্লাস হচ্ছে একটা কনস্ট্যান্ট সংখ্যা। আচ্ছা, তাইলে এখানে স্বাধীন চলক এটা এক্স এবং অধীন চলক ওয়াই, তাহলে স্বাধীন চলকের সর্বোচ্চ পাওয়ার কত? সর্বোচ্চ পাওয়ার হচ্ছে থ্রি। যে অপেক্ষকে স্বাধীন চলকের সর্বোচ্চ পাওয়ার হবে থ্রি সেটা হচ্ছে কি? কিউবিক ফাংশন। আর যে অপেক্ষকে স্বাধীন চলকের সর্বোচ্চ পাওয়ার হবে টু সেটা হচ্ছে কোয়াড্রেটিক ফাংশন। এখন যদি পরীক্ষায় বলে ছোট প্রশ্ন যে কোয়াড্রেটিক ফাংশন এবং কিউবিক ফাংশনের মধ্যে পার্থক্য কি, আমি ধরে নিব তোমরা পরীক্ষায় সেই প্রশ্নটি আনসার করতে পারবে। তাহলে আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আজকের যে চ্যাপ্টারটা আমরা শুরু করলাম অধ্যায় ফোর, সেই অধ্যায় ফোরের বা চ্যাপ্টার ফোর, সেই চ্যাপ্টার ফোরটা হচ্ছে কি ফাংশন লিমিট এবং অ্যান্ড কন্টিনিউটি, সেই চ্যাপ্টারটা আমরা ভালোভাবে দেখব। এবং এই চ্যাপ্টারের আজকে আমরা প্রথম লেকচার, সেজন্য আজকে প্রথম লেকচার বলে তোমাদের ক্লাসটা বেশি দীর্ঘায়িত হয়নি। তো আমরা পরবর্তী ক্লাসে তোমাদের আরও অনেকগুলি টপিক থাকবে, সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং তোমাদের জন্য শুভকামনা। আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে এবং তোমরা এই অধ্যায়টা ভালোভাবে শিখবে, তাহলে তোমাদের পক্ষে ডেরিভেটিভ কিংবা ইন্টিগ্রেশন কিংবা অপটিমাইজেশনের মতো যে চ্যাপ্টারগুলি আছে সেই চ্যাপ্টারগুলিতে তোমরা ফাংশনটা, তোমরা যদি ফাংশন বুঝো, ইকোনমিক্সের স্টুডেন্ট হিসেবে আমাদেরকে ফাংশনটা বুঝতে হবে, কোনটা কোন ধরনের ফাংশন, আমরা অন্তত এতটুকু জ্ঞান থাকা উচিত। কাজে আমাদের এই অধ্যায়টা ভালোভাবে আমরা শিখবো, সেটা মৌলিক অধ্যায়, সেই অধ্যায়ে ভালোভাবে তোমরা শিখবে এবং আজকের ভিডিওটি ভালোভাবে দেখবে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।